ঈদের দিন রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম। রাজশাহী এবং খুলনা অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঝড় সতর্কীকরণ কেন্দ্রের প্রধান আবহাওয়াবিদ ডক্টর শামীম হাসান। ডক্টর শামীম হাসান, আমরা যেসব এলাকায় কালবৈশাখীর কথা জানতে পারছি, সেটি কি ঈদের জামাতের সময় হবে নাকি সন্ধ্যার দিকে হবে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। জামাতের সময়ে এটা হওয়ার সম্ভাবনা কম থাকে। সাধারণত আমরা দেখেছি যে কালবৈশাখী ঝড় সাধারণত বিকেলবেলা বা রাতে হয়ে থাকে, মধ্যরাতে হয়ে থাকে। তো সেই হিসেবে খুবই কম সম্ভাবনা এই কালবৈশাখী ঝড়ের। তারপরেও এটা মাঠের সময় বা ঈদের জামাতের সময় হওয়ার সম্ভাবনা খুবই কম। সার্বিকভাবে রাজধানীর তাপমাত্রা কীরকম থাকবে? এবং আমরা শুনতে পাচ্ছি যে আপনারা যেটি বলছেন যে বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু আবহাওয়া একটু ভ্যাপসা বা গরম বেশি থাকবে, সারাদিনের তাপমাত্রা সম্পর্কে আপনি যদি একটু জানান। আপনি সঠিক বলেছেন, প্রকৃতপক্ষে এই সময়টাতে তাপমাত্রা যেমন একটু বেশি থাকে, তার সাথে জলীয়বাষ্পের আধিক্য থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হয়। এবং আমাদের ঢাকায় যেটা হতে পারে তাপমাত্রা 35 থেকে 36 বা 37 ডিগ্রি ম্যাক্সিমাম হতে পারে, এবং এর সাথে জলীয়বাষ্পের কিছুটা আধিক্য থাকার কারণে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। আমরা যেটি দেখছিলাম যে রাজশাহী এবং খুলনা অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা, এর বাইরে কি আর কোনো জায়গায় বৃষ্টি বা ঝড়ের আশঙ্কা কি আছে? প্রকৃতপক্ষে সারা বাংলাদেশেই ঈদের দিন শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা বেশি। তবে বিচ্ছিন্নভাবে দু এক জায়গায়, বিশেষ করে আমাদের যে রাজশাহী বা এই এই খুলনা এই সকল অঞ্চল, যেহেতু কালবৈশাখী ঝড়টা আমাদের নর্থ ওয়েস্ট বা পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে আসে, সেক্ষেত্রে সামান্য কিছু সম্ভাবনা রয়েছে। কিছুটা জলীয়বাষ্পের সংশ্লেষ ঘটলে সেক্ষেত্রে হয়তো সামান্য কিছু সম্ভাবনা রয়েছে। যে আবহাওয়া আছে, আমরা ঈদের মধ্যে একটু খাওয়া দাওয়া একটু অতিরিক্ত অথবা একটু চর্বি জাতীয় খাবার অথবা তেল মশলা জাতীয় খাবার একটু বেশি খাওয়া হয়ে থাকে, আবহাওয়ার দিক দিয়ে সেটি কোনো ধরনের সমস্যা তৈরি করবে কিনা অথবা কোন দিকে সতর্ক থাকা উচিত? খাওয়া দাওয়ার ব্যাপারে আমি বলবো যে সহজপাচ্য খাওয়াই প্রয়োজন। বিশেষ করে এক মাস আমাদের সিয়াম সাধনার পরে পরে যদি আমরা বেশি গুরুপাক খেয়ে থাকি, সেই ক্ষেত্রে গরমের কারণে এটা হয়তো শারীরিক সমস্যা তৈরি করতে পারে। আর আমার যেহেতু গরমে পানি বের হয়ে যায় প্রচুর শরীর থেকে, সেই ক্ষেত্রে আমি মনে করি যে পানি খাওয়া প্রয়োজন, বিশুদ্ধ পানি। বর্তমানে যেই শুষ্ক অবস্থা দেখতে পাচ্ছি সারা দেশেরই, এই অবস্থা থেকে এই গরম থেকে একটু বৃষ্টির দিকে যেতে কতদিন লাগতে পারে? আমি এই মুহূর্তে আমি ওইভাবে অত লম্বা সময়ের কথা বলতে পারছি না, কিন্তু ওয়েট স্পেল খুব তাড়াতাড়ি আসবে। আমার মনে হয় যে আমাদের থার্ড, যেটাকে আমরা বলি 10 দিনের যে সময়টা দশক, সেই থার্ড স্পেল হয়তো আমাদের আসবেই। এটা আমাদের খুব বেশি দেরি হবে না, বিশেষ করে ঈদের 5-7 দিন পর থেকে এরকম সম্ভাবনা রয়েছে। এবার আমরা যেই আবহাওয়ার দিকে যাব, কালবৈশাখী ঝড়ের একটি বৈশাখ মাসে সেই সংখ্যা তো থাকেই, এবার ঝড় বৃষ্টির পরিমাণ কেমন হতে পারে, এই সিজনটি কেমন যাবে মানুষের? এবছরে আমি যেটা মনে করি যে কিছুটা ড্রাই স্পেল যাবে বেশি, অন্যান্য বছরের তুলনায় এটা ড্রাই স্পেলটা বেশি থাকার সম্ভাবনা বেশি, যার জন্য গরমটা একটু বেশি থাকবে। কারণ এখনও কিন্তু এলনিনো সক্রিয় এবং মোটামুটি ভালোভাবেই সক্রিয়, তো এই এলনিনোর প্রভাবে বাংলাদেশে ড্রাইনেস বেশি থাকে এবং তাপমাত্রা বেশি থাকে, কাজে এই বছর এটা থাকার সম্ভাবনা রয়েছে। এবং লম্বা একটা ড্রাই স্পেলের পরে যে ওয়েট স্পেল আসবে, সেই ওয়েট স্পেলে কিন্তু ঝড় বাদল বৃষ্টি এগুলো নিয়ে আসবে। ডক্টর শামীম হাসান ভুঁইয়া, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।